লোকসভা নির্বাচন কেন্দ্রিক বতাহ এতিয়া সমগ্র রাজ্যত আরম্ভ হয়েছে। দলীয় টিকট কোন দলে কাক দিব সেই লৈ আরম্ভ হয়ে গেছে ব্যাপক চিন্তা চর্চা। ইয়ার মাজতে আমি আজি দিব ওলাইছো শিলচর লোকসভা সমষ্টির এক বিশেষ বাতৰি। এইবার দুই শুক্লবৈদ্যর মাজত হব শিলচরত মূল যুঁজ। বিজেপিয়ে প্রক্ষেপ করিব মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সংঘ পরিবার আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর পছন্দর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বরাক উপত্যকার জ্যেষ্ঠ নেতা পরিমলক শিলচর সমষ্টিটো সমষ্টি পুনর্নির্ধারণত এসসি হিসাবে সংরক্ষিত হওয়ার বাবে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করবলে আগবাড়িছে দলটো। উল্লেখযোগ্য যে ধলাই সমষ্টির পর 2001, 2006, 2016 আর 2021 সনত জয়ী হয়ে আহিছে পরিমল শুক্লবৈদ্য। বিজেপির বেয়া দিনতো ধলাই সমষ্টির পর 2001 আর 2006 সনের বিধানসভা নির্বাচনত জয়ী হওয়া পরিমল শুক্লবৈদ্যক সর্বানন্দ সোণোৱাল সরকারের দিনত 2016 সনত দিয়া হয় কেবিনেট মন্ত্রিত্ব। ইয়ার পিছত বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারতো পরিমল শুক্লবৈদ্য পরিবহন আবকারী আদি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বত আছে। এইগৰাকী অল্পভাষী নম্য আর দুর্নীতির কোনো চেকা নলগা নেতাকেই এইবেলি শাসকীয় বিজেপিয়ে শিলচর সমষ্টিত প্রক্ষেপ করবলে আগবাড়িছে। শাসকীয় বিজেপির বিপরীতে বিরোধী কংগ্রেসে শিলচরত প্রক্ষেপ করব বিচাৰিছে এক নতুন মুখক। এয়া হল নৰিতা জয় শুক্লা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ললিত মোহন শুক্লবৈদ্যর নাতিনী নৈরিতা জয় শুক্লবৈদ্যক শিলচরের টিকট দিবলৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই কংগ্রেস হাইকমান্ডক মারাথন হেঁচা প্রয়োগ করেছে বলে জানিপরা গেছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি লওয়া রিস্কর বাবেই দলীয় হাইকমান্ডে শিলচরত এইগৰাকী উচ্চ শিক্ষিতা নৈরিতা জয় শুক্লাক প্রার্থিত্ব দিবলৈ আগবাড়িছে বলে জানিপরা গেছে। দিল্লী বিশ্ববিদ্যালয়ের পর অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী নৈরিতা রামজস কলেজের ছাত্র একতা সভার সাধারণ সম্পাদিকাও আছে। মুঠতে আসন্ন লোকসভা নির্বাচনত বিজেপির পরিমল শুক্লবৈদ্য আর কংগ্রেসের নৈরিতা জয় শুক্লার মাজতেই হব মূল প্রতিদ্বন্দ্বিতা। বিজু কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।